নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তাল ফুলুরির রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। এই বাটির হাফ বাটি দিলাম সুজি। সুজিটাকে প্রথমে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, মিনিট 10-15 ভিজিয়ে রেখে দেব। এরপর একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি 2 বাটি তাল। তালের পাল্প বার করে নিয়েছি আমি আগে। ওই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম ময়দা। দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, সামান্য পরিমাণে নুন, খুব সামান্য খাবার সোডা, 3টে পাকা কলা, 1 বাটি দুধ, আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন। দিয়ে দিচ্ছি সুজিটা। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে সামান্য নারকেল কোড়াও দিতে পারেন, আমি এখানে নারকেল কোড়া দিইনি। আমি এখানে চালের গুঁড়োটা দিইনি, তার কারণ তালের বড়াগুলো ভেজে নেওয়ার পর অনেকক্ষণ সময় চলে যাওয়ার পরে যখন আমরা খাই, তখন দেখা যায় যে তালের বড়াগুলো বেশ একটু স্টিফ, একটু শক্ত হয়ে যায়, সেই জন্যে আমি চালের গুঁড়োটা অ্যাভয়েড করেছি। দিয়ে দিচ্ছি মৌরি, আমি এটা ঘন্টা 2-এক ঢেকে রেখে দেব। আমি যে এখানে পাকা কলা ব্যবহার করেছি, এর জন্যে তালের বড়া পরের দিনও কিন্তু খুব সফট থাকবে। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবারে খুব ছোট্ট ছোট্ট করে আমি তালের বড়াগুলো ভেজে নেব। খুব বেশি বড় বড় করে দিচ্ছি না, ছোট ছোট করে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেছে, আমি একটু উল্টে উল্টে দিচ্ছি। বেশ লাল লাল করে তালের বড়াগুলো বা তাল ফুলুরিগুলো আমি ভেজে নিচ্ছি। বিকেলবেলা বা সন্ধ্যের দিকে এরকম গরম গরম নরম নরম তাল ফুলুরি 1-1 বাটি করে খেতে কার না ভালো লাগে বলুন তো। আমার 1 প্রস্থ ভাজা হয়ে গেছে, আমি আরো কিছু ভেজে দেখাচ্ছি। জানা হয়ে গেল তো
নরম তুলতুলে তালের বড়ার রেসিপি? তাহলে কালই বাজারে চলে যান আর নিয়ে আসুন তাল, বানিয়ে ফেলুন তাল ফুলুরি। কেমন লাগলো খেতে আমায় জানাতে ভুলবেন না কিন্তু। তৈরি হয়ে গেল তাল ফুলুরি বা তালের বড়ার রেসিপি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.